সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন প্রথম পত্রের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের পাঠ 28 নিয়ে আলোচনা করব। এখানে আছে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞাটা আমি আগে বলেছি, এখন আবার বলছি। হাইড্রোজেন যখন উচ্চ করি ঋণাত্মক মৌল, বিশেষ করে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর সাথে যৌগ গঠন করে, তখন পরপর দুইটা যৌগের মধ্যে ডটেড আকারে যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, সেই বন্ধনটাকে সাধারণত আমরা হাইড্রোজেন বন্ধন বলে থাকি। বিশেষ করে এমন কিছু মৌলিক পদার্থের সাথে হাইড্রোজেন যৌগ গঠন করে যারা আকারে ছোট, যেগুলো আমি কিছুক্ষণ আগে বলেছি যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এরা দ্বিতীয় পর্যায়ের মৌল। এদের আকারে ছোট হওয়ার কারণে এদের যৌগসমূহ পরস্পরের সাথে যখন যুক্ত হবে, ডটেড আকারে যুক্ত হবে, তখন সেই ডটেড আকারের যুক্ত বন্ধনটাকে সাধারণত আমরা বলে থাকি হাইড্রোজেন বন্ধন। কিন্তু আবার উচ্চতর ঋণাত্মক মৌল কিন্তু ক্লোরিন হওয়ার পরেও কিন্তু ক্লোরিনের সাথে হাইড্রোজেন যৌগ, যে মনে করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাধারণত হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে না। তার প্রধান কারণ হচ্ছে ক্লোরিন আকারে বড়। তাহলে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে হলে এমন কিছু মৌলিক পদার্থের কথা চিন্তা করতে হবে যেগুলো আকারে ছোট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিশেষ করে তিনটা মৌল, একটা হচ্ছে ফ্লোরিন, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে নাইট্রোজেন, এই তিনটা মৌলের ঋণাত্মকতাকে, ঋণাত্মকতা সাধারণত বিশেষ করে ফ্লোরিন হচ্ছে 4.0 পোলিং স্কেলে, তারপর অক্সিজেন হচ্ছে 3.5, তারপর নাইট্রোজেন হচ্ছে 3.0, এরা যখন যৌগ গঠন করে, বিশেষ করে পানি, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিশেষ করে অ্যামোনিয়া, এগুলো কিন্তু তরল অবস্থায় থাকে। যে সকল সমযোজক তরল অবস্থায় থাকে বিশেষ করে, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আসে, এবং এই হাইড্রোজেন বন্ধন থাকার কথার কারণে পরপর দুইটা যৌগের মধ্যে ডটেড আকারে বন্ধনটি সৃষ্টি হয়। আসলে এই যে জীবজগৎ এবং জড়জগৎ, প্রত্যেকটা বস্তুর সাথে বিশেষ করে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব ওতপ্রোতভাবে কিন্তু জড়িত আছে। বিশেষ করে মনে করো পানি, পানির কথা আমি যদি চিন্তা করি, আসলে আমাদের দেহের মধ্যে প্রায় 70% পানি আছে। এছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রায় 70% পানি, মাত্র 30% এলাকায় স্থলপথ আছে, যেখানে মনে করো বিশেষ করে উদ্ভিদ প্রাণী বসবাস করে, আর বাকি প্রায় 70% এলাকা পানি দ্বারা আবৃত থাকে। আসলে যদি পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন না থাকতো, তাহলে পানি কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকতো। পানি গ্যাসীয় অবস্থায় থাকলে কিন্তু জীবজগৎ এগুলো কিন্তু আসলে সেখানে বসবাস করা কিংবা জীবন ধারণ করা মোটেই সুযোগ হতো না, অর্থাৎ সুবিধা হতো না তাদের জন্য, আবাসস্থল মোটামুটি ঠিক থাকতো না। কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধনের কারণেই কিন্তু পানির অস্তিত্ব আছে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন পানির মধ্যে কিন্তু আছে, সেই পানির মধ্যে হাইড্রোজেন বন্ধনটা থাকার কারণে পানির মধ্যে আমরা জানি, এই যে মনে করো এখানে এই সমযোজী বন্ধনে আবদ্ধ এবং অক্সিজেন পরমাণুতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কিন্তু হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। এই হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করার প্রধান কারণ হচ্ছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যদি হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, এই হাইড্রোজেন বন্ধন দেখা যাবে যে অপর একটা পানির মলিকুলের সাথে এইভাবে হাইড্রোজেন বন্ধন আকারে, সাধারণত এইভাবে মনে করো হাইড্রোজেন বন্ধন আকারে যুক্ত হতে পারে। অর্থাৎ একটা পানির মলিকুলের চতুর্দিকে কিন্তু চারটা পানির অণু থাকতে পারে, এখানে কিন্তু আরেকটা পানির মলিকুল থাকতে পারে, এভাবে মনে করো পানির মলিকুল থাকতে পারে, আবার এদিকে মনে করো একটা হাইড্রোজেন বন্ধন আছে, আবার এটার সাথে যদি আমি যদি চিন্তা করি এখানে একটা পানির মলিকুল থাকতে পারে, আবার এখানে মনে করো একটা হাইড্রোজেন বন্ধন আছে। অর্থাৎ এই পানির মলিকুলের চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি চারটা পানির মলিকুল আছে, অর্থাৎ একটা পানির মলিকুলের মধ্যে অক্সিজেনে দুইটি হাইড্রোজেন বন্ধন, দুইটি সমযোজী বন্ধন আছে। এবং হাইড্রোজেন বন্ধনগুলো সাধারণত সমযোজী বন্ধন হিসেবে আছে, হাইড্রোজেন বন্ধনগুলো সাধারণত অন্য একটা পানির হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অবস্থায় আছে, আর পানির মলিকুলের এমনিতে সাধারণত অক্সিজেন এবং হাইড্রোজেন সমান নির্গঠিত। কাজেই পানিটা কিন্তু আসলে জীবজগতে, যে উদ্ভিদ প্রাণী বসবাসের স্থলে, প্রধান কারণ হচ্ছে পানিতে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানি তরল অবস্থায় থাকে, আর যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো তাহলে পানি কিন্তু গ্যাস হিসেবে থাকতো।
জলীয়বাষ্প হিসেবে এটা অস্তিত্ব বলা যেত না, এটা গ্যাসীয় পদার্থ হিসেবে থাকতো। এখন তো মনে করো আমরা পানিকে যখন তাপ দিই তখন সেখানে স্টিম উৎপন্ন হয়, অর্থাৎ জলীয়বাষ্প উৎপন্ন হয়। এক্ষেত্রে জলীয়বাষ্পের মধ্যে কিন্তু এই পানির অণুতে প্রত্যেকটা পানির মলিকুলের চতুর্দিকে চারটা পানির মলিকুল থাকে। প্রিয় শিক্ষার্থী, এই যে হাইড্রোজেন বন্ধনের গুরুত্বের মধ্যে আমরা এক নম্বরে পানিকে ধরলাম, দুই নম্বরে আমরা বরফকে ধরতে পারি। সাধারণত বরফের গন্ধটা কিন্তু পানির চেয়ে কম, বরফ পানিতে বাসে। যে আমরা মনে করো বিশেষ করে এখানে যদি হাইড্রোজেন বরফের কথা চিন্তা করি, বরফটা আসলে এভাবে থাকে, বরফের গঠন, আমরা বরফের গঠনটা আসলে দেখাতে পারি হোলেন দিয়ে। এখানে একটা কথা মনে রাখবে, পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে বলে আসলে পানি সাধারণত তরল অবস্থায় থাকে। এখান থেকে আমি একটা যুক্তি দিতে পারি যে হাইড্রোজেন বন্ধনের অপর নাম জীবন আমরা বলতে পারি, কারণ হাইড্রোজেন বন্ধনের অপর নাম জীবন হওয়ার কারণ হচ্ছে যে পানিতে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানি তরল অবস্থায় থাকে। বরফের গঠন, অর্থাৎ বরফের কিন্তু ঘনত্ব পানির চেয়ে কম, সেই জন্য বরফ পানিতে বাসে। এবং আমরা যদি চিন্তা করি এই বরফের মধ্যে আমরা দেখব প্রতিটা বরফের সূক্ষ্ম ছিদ্রের চতুর্দিকে ছয়টা পানির মলিকুল থাকে। এবং পানির মলিকুলগুলো কীভাবে থাকে? কৌণিক অবস্থায় থাকে, এইভাবে থাকে পানির মলিকুলগুলো, কৌণিক অবস্থায় থাকে এভাবে, পানির মলিকুল কৌণিক অবস্থায় থাকবে এভাবে, কৌণিক অবস্থায় থাকবে এভাবে, কৌণিক অবস্থায় থাকবে এভাবে, কৌণিক অবস্থায় থাকবে। এবং পানির যে অক্সিজেন আছে সে অক্সিজেনে, আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম যে সেখানে দুইটি হাইড্রোজেন বন্ধন থাকে, এবং হাইড্রোজেন বন্ধনগুলো সবসময় ধরে নিতে হবে একই দিকে থাকে, এবং সমজীব বন্ধনগুলো একই দিকে থাকে, এভাবে আমাদেরকে ধরে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অক্সিজেন পরমাণুতে দুটি হাইড্রোজেন বন্ধন, দুটি সমজীব বন্ধন আছে, এবং এই সমজীব বন্ধনগুলো রেখা আকারে আছে আর হাইড্রোজেন বন্ধনগুলো ডটেড আকারে আছে। আর একটা কথা এখানে মনে রাখবে যে সমজীব বন্ধনের তুলনায় হাইড্রোজেন বন্ধনের কিন্তু দৈর্ঘ্যটা প্রায় দ্বিগুণ। অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ধনের দূরত্ব হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.8 অ্যাংস্ট্রম, আর সমজীব বন্ধনের দৈর্ঘ্যটা হচ্ছে 0.96 অ্যাংস্ট্রম। তাহলে এটা আসলে বরফটা কিন্তু আসলে এভাবে মনে করে একটা পলিমার হিসেবে থাকে, পলিমার হয়ে থাকে। এই পলিমার হিসেবে থাকার কারণে এই মনে কর সাধারণত এখানে অনেক পানির অণু একত্রিত হয়ে একটা বৃহদাকার যৌগ সৃষ্টি করে। এই বৃহদাকার যৌগ সৃষ্টি হওয়ার কারণে আসলে প্রতিটা বরফের কণার মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র আছে। এই সূক্ষ্ম ছিদ্রের মধ্যে কিন্তু বায়ু প্রবেশ করে, এই বায়ু প্রবেশ করার কারণে সাধারণত এই ঘনত্বটা সাধারণত পানির চেয়ে কমে যায় এবং পানির উপর বাসতে থাকে। অর্থাৎ এখানে গুরুত্ব হচ্ছে আসলে বরফের গঠনটা কিন্তু আসলে ধরতে গেলে এই ক্যাটাগরি আমরা কৌণিক বললেও, কিন্তু গঠন আকৃতি হিসাব যদি চিন্তা করি এটা আসলে ধরতে গেলে টেট্রাহাইড্রাল অবস্থায় থাকে। এবং টেট্রাহাইড্রাল কেন বলতেছি, অর্থাৎ একটা পানির মলিকুলের চতুর্দিকে আরও চারটা পানির মলিকুল থাকে, সেখানে দুইটা পানির মলিকুল থাকে হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ, আর দুইটা পানির মলিকুলের মধ্যে আবার সমজীব বন্ধনের সাথে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এভাবে একটা বিশাল মনে কর বরফের কণা সৃষ্টি করে, এই বরফের কণার মধ্যে দেখা যায় যে অতি সূক্ষ্ম অনেক ছিদ্র আছে যেগুলোর মধ্যে দিয়ে বাতাস প্রবেশ করে, সেজন্য এটা কিন্তু বায়ু প্রকার এদের ঘনত্ব কমে যায়, সেজন্য বরফটা কিন্তু পানির উপর বাসতে থাকে। প্রিয় শিক্ষার্থী, বরফের গঠন সম্পর্কে আমি আলোচনা করছিলাম, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। এরপরে আমি বলবো যে বিশেষ করে সেলুলোজে থাকে, সেলুলোজে কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে, সেলুলোজ আমরা কাদেরকে বলবো, যে বিশেষ করে সেলুলোজ, তার মনে করো স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, এবং এদের সংকেতটা হচ্ছে C6H10O5 ফোলেন, অর্থাৎ এক ধরনের পলিমার ক্যাটাগরি কম্পাউন্ড। এখানে কিন্তু সেলুলোজের মধ্যে একটা কথা মনে রাখবে, এখানে হাইড্রোজেন বন্ধন আছে, এবং সেলুলোজটা বিশেষ করে আমরা উদ্ভিদের কাঠ, শুষ্ক কাঠে যখন কাটা হয় তখন সেখান থেকে, অথবা ধানে যে মনে করো কতগুলো ভুষি পাওয়া যায়, সেগুলো এক ধরনের সেলুলোজ। এই সেলুলোজগুলোর সাধারণত C6H10O5, সেখানে কিন্তু অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে, এগুলো থাকার কারণে সেখানে হাইড্রোজেন বন্ধন আছে, সেই জন্য একটা পলিমার কম্পাউন্ড সৃষ্টি করে। আসলে পলিস্যাকারাইড কম্পাউন্ডটাকে যদি হাইড্রোলাইজ করা হয় তখন আমরা সেখানে বিশেষ করে এই মনে করো
মনোস্যাকারাইড অনেক কম্পাউন্ড পাবো, বিশেষ করে গ্লুকোজের অনেক মলিকিউল পাবো, ফ্রুক্টোজের অনেক মলিকিউল পাবো, গ্ল্যাকটোজের অনেক মলিকিউল পাবো। সেই জন্য মনে করে আমরা আসলে ধরে নিতে পারি এটা হচ্ছে পলিস্যাকারাইড কম্পাউন্ড। পলিস্যাকারাইড কম্পাউন্ড আসলে কারা, যাদেরকে হাইড্রোলাইজ করলে তিন বা তার অধিক মনে করো মনোস্যাকারাইড কম্পাউন্ড পাওয়া যাবে, সেই জন্য তাদেরকে আমরা সাধারণত পলিস্যাকারাইড কম্পাউন্ড বলি। সেদের তাদের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে, সেই যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে সেলুলোজগুলো অনেক সময় পানিতে দ্রবীভূত হয়ে যায়, যদিও প্রাথমিক অবস্থায় অদ্রবণীয় আমরা বলি, কিন্তু তবে সেটা আসলে দ্রবণীয় হয়ে কিছু মলিকুল পানির মধ্যে এসে যায়। এরপরে ডিএনএ, ডিএনএ আরএনএ, ডিএনএ ডিএনএ বলতে আমরা কী বুঝি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডে আসলে কি, এটা দি হেলিক্স এক ধরনের পদার্থ, দি হেলিক্স এটা গুড়ানো অর্থাৎ সর্পিল সিঁড়ির নিয়ায় দেখতে, অর্থাৎ সিঁড়ির দুইদিকে দুইটা শর্করা এবং ফসফেট কাঠামো কারের মাধ্যমে এস হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং হাইড্রোজেন বন্ধন ডিএনএর অণুতে সুস্থিতি প্রদান করে। এই হাইড্রোজেন বন্ধনটা থাকার কারণে এটা কিন্তু সুস্থিতি প্রদান করে, আসলে ধরতে গেলে সর্পিল আকারে এইভাবে থাকে, এভাবে মনে করে হাইড্রোজেন বন্ধনে থাকে। এখানে আমরা ধরে নিলাম যে এটা সিঁড়ি আকারে, অর্থাৎ এখানে আসলে ডিএনএ মধ্যে সাধারণত এখানে বিশেষ করে এরকম সর্পিল আকারে থাকবে এবং সিঁড়ি আকারে থাকবে, সেখানে হেলিক্স নামক এক ধরনের পদার্থ থাকে, সে হেলিক্স পদার্থগুলোর মধ্যে এটা ধরতে গেলে সর্পিল সিঁড়ি নিয়ে এবং এই সিঁড়ির দুই পাশে শর্করা আর ফসফেট থাকে, এই ফসফেটগুলো সাধারণত হাইড্রোজেন বন্ধনে সুস্থিতি প্রদান করে, এবার আমরা তার ব্যাখ্যাটা দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে প্রোটিন। ডিএনএর পর আমরা দেখতে পারি প্রোটিন। প্রোটিনটা সাধারণত কী হতে পারে, প্রোটিনটা আসলে প্রোটিন এটাও কিন্তু এক ধরনের, প্রোটিনটা কিন্তু পলিপেপটাইড কম্পাউন্ড থাকে সেখানে, আসলে প্রোটিনটা হচ্ছে যে পেপটাইড কম্পাউন্ড থাকে। এই পেপটাইড কম্পাউন্ডটা আসলে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড থেকে, আসলে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ হচ্ছে প্রোটিন। আমি আসলে অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা খাদ্যে বুঝাচ্ছি, যেমন আলফা অ্যামাইনো অ্যাসিড যেটাকে আমরা গ্লাইসিন বলে থাকি, এটা হচ্ছে একটা আলফা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। এরকমের মনে করো অসংখ্য গ্লাইসিন বা অ্যালানি পরস্পরের সাথে যখন যুক্ত হবে তখন এই ধরনের কম্পাউন্ড সৃষ্টি করে, যে অ্যানিস এরকম কম্পাউন্ড CH2, আবার সি ডবল বন্ড 2, আবার অ্যানিস অ্যানিস CH2, তারপর মনে করো সি ডবল বন্ড 2, আবার এখানে অ্যানিস, এভাবে মনে করো সাধারণত এরকম কম্পাউন্ড আমরা কমপক্ষে তিনটা দেখানো হবে, এরকম দুইটা কম্পাউন্ড দেখানো এবং হোল অ্যান। এখানে যে এই পেপটাইড বন্ড আছে, এই পেপটাইড বন্ডের মধ্যে এই অক্সিজেনের সাথে পানির মলিকুলের হাইড্রোজেন, সেখানে হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, আবদ্ধ থাকার কারণে এই প্রোটিনগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়ে যায় এবং টারশিয়ারি এবং সেকেন্ডারি দুই ধরনের, কিন্তু সেখানে দুই ধরনের আমরা জানি দুই ধরনের কাঠামো থাকে। এই সেকেন্ডারি কাঠামোটা আসলে হাইড্রোজেন বন্ধনের জন্য যথেষ্ট উপযুক্ত এবং সেখানে এই বন্ডটা থাকার কারণে এটা পানিতে দ্রবীভূত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীদের, পানিতে দ্রবণীয় হওয়ার কতগুলো কারণ আছে, যেমন বিশেষ করে সুক্রোজ এবং গ্লুকোজ, এগুলো কেন পানিতে দ্রবণীয় হয়, অর্থাৎ পানিতে জৈবতা, পানিতে দ্রবণীয়তা, দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা বলতে আমরা কী বুঝি, বিশেষ করে গ্লুকোজ C6H12O6, যে বিশেষ করে সুক্রোজ C12H22O11, এগুলো পানিতে দ্রবীভূত হওয়ার প্রধান কারণ কী, অর্থাৎ এগুলো পানিতে দ্রবীভূত হয়, বিশেষ করে পানিতে দ্রবীভূত হওয়ার কারণ হচ্ছে পানি হচ্ছে একটা সার্বজনীন দ্রাবক পদার্থ, এটা সাধারণত বিশেষ করে কার্যকরী মূলক, জৈব যৌগের কার্যকরী মূলকের উপস্থিতির কারণে পানিতে সাধারণত এগুলো দ্রবীভূত হয়ে যায়। আমরা জানি গ্লুকোজ বলো ফ্রুক্টোজ বলো, এখানে অ্যালডিহাইড আছে, কিটুন আছে, গ্লুকোজ আছে কিটু অ্যালডিহাইড, ফ্রুক্টোজ আছে কিটুন, এবং সুক্রোজের মধ্যে অ্যালডিহাইড কিটুন উভয় বস্তুর উপস্থিতি আছে, যেগুলো মনে করো পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন সৃষ্টির মাধ্যমে এটা পানিতে দ্রবণীয়তা সৃষ্টি করে। এই জন্য সাধারণত আমরা বলতে পারি পানিতে সাধারণত বিশেষ করে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি থাকার কারণে এই জৈব যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়, চিনিও পানিতে দ্রবীভূত হয়। আসলে জৈব যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, কিন্তু যে সকল জৈব যৌগ বিশেষ করে অ্যালকোহল, যে সকল জৈব যৌগ হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে এবং হাইড্রোজেন বন্ধন যখন পরস্পর সাথে যুক্ত হবে তখন সেখানে দেখা যাবে যে এটা পানিতে ধীরে ধীরে দ্রবীভূত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, পানিতে দ্রবণীয়, এরপরে আমি যাব যে বিশেষ করে কতগুলো যৌগ আছে, বিশেষ করে মনে করো বিশেষ করে কার্পাস তুলা, তারপর উল আছে,
তারপর মনে করো বিশেষ করে এগুলো দৃঢ়তা হাইড্রোজেন বন্ধন বন্ধন উপস্থিত থাকার কারণে এরা সাধারণত বিশেষ করে পানিতে দ্রবীভূত হয়ে থাকে। পেশিকাতে আমি আসলে হাইড্রোজেন বন্ধন আজকে গুরুত্ব বলতে গিয়ে সেখানে কী কী নিয়ে আলোচনা করলাম, তাহলে হাইড্রোজেন বন্ধন গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বললাম পানিতে হাইড্রোজেন বন্ধন উপস্থিতি আছে, বরফে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি আছে, সেলুলোজে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি আছে, ডিএনএতে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি আছে, প্রোটিনে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি আছে, আবার বিশেষ করে মনে করো ডাইস্যাকারাইড এবং মনোস্যাকারাইড বিশেষ করে সুক্রোজ এবং বিশেষ করে গ্লুকোজ এগুলোতে হাইড্রোজেন বন্ধনের অস্তিত্ব আছে, এবং কিছু কিছু মনে করো আমরা পরিধেয় যে বস্ত্র সেগুলো দৃঢ়তার কারণে সেখানে হাইড্রোজেন বন্ধন আছে। এগুলোর উপর আমি আলোচনা করলাম, এগুলোর উপর ভিত্তি করে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমার বাসার কাজটা একটু লিখে নাও এবং এটা বাসায় ক্লিয়ার করে রাখবে। বাসার কাজ আজকে তোমাদের সাথে আমার উদ্দীপক নম্বর হচ্ছে উদ্দীপক নং সাই উদ্দীপক নং ষাট। এখানে আমি দুই ধরনের যৌগ দিচ্ছি, একটা হচ্ছে পানি, দুই নম্বরে দিচ্ছি আমি বিশেষ করে সেলুলোজ সেলুলোজ, তারপর দিচ্ছি ডিএনএ, তারপর দিচ্ছি প্রোটিন, তারপর দিচ্ছি সুক্রোজ C12H22O11। এই কম্পাউন্ড চারটা দিলাম, একটা সেলুলোজ, একটা ডিএনএ, একটা প্রোটিন, একটা সুক্রোজ। এগুলো আরকে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ এখানে একটা কথা কার্পাস তুলা, তারপর হচ্ছে যে কার্পাস তুলা একটা আছে, কার্পাস কার্পাস তুলা তুলা সিল্ক সিল্ক ও উল, এইগুলো পদার্থগুলো আসলে পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, এগুলো দৃঢ়তার জন্য অর্থাৎ কী দায়ী এদের দৃঢ়তার জন্য কে দায়ী বলবে? হাইড্রোজেন বন্ধন দায়ী, এদের দৃঢ়তার জন্য হাইড্রোজেন বন্ধন দায়ী। খদি আমি লিখতেছি যে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধনের অপর নাম নাম জীবন। কেন কেন আমি বলেছিলাম যে পানিতে আসলে প্রায় আমাদের দেহ বা বিশ্বব্রহ্মাণ্ডে প্রায় 70% পানি থাকে, এই পানিগুলো লিকুইড হওয়ার প্রধান কারণ হচ্ছে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। এই হাইড্রোজেন বন্ধন যদি না থাকতো তাহলে পানি গ্যাসীয় অবস্থায় থাকতো এবং জীবজগতের জন্য পানি কোনো অস্তিত্ব এখানে থাকতো না, তার জীবজগতে বসবাস করা অনুপযোগী হয়ে পড়তো, সেই জন্য আমরা হাইড্রোজেন বন্ধনের অপর নাম জীবন বলতে পারি। গদি আমি দিচ্ছি যে উদ্দীপকে এটা হোল এন দিলাম, উদ্দীপকের এক নং পদার্থে গঠন ব্যাখ্যা করো, গঠন ব্যাখ্যা করো, অর্থাৎ এটা গঠনটা যে একটা পলিমার কম্পাউন্ড এবং এটা যে পানির চেয়ে ঘনত্ব কম, এটা পানির উপর বাস্তব থাকে, এগুলো নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। গ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে দুই নং পদার্থসমূহে গুরুত্ব বিশ্লেষণ করো। যে শিক্ষার্থীরা যে কার্পাস তুলা সিল্ক এবং উল এদের দৃঢ়তার জন্য কে দায়ী, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দায়ী। হাইড্রোজেন বন্ধনের অপর নাম জীবন কেন বলবে? সাধারণত আমাদের দেহে বা বিশ্বব্রহ্মাণ্ডে প্রায় 70% পানি থাকে, এই পানির মধ্যে সাধারণত হাইড্রোজেন বন্ধন থাকে, যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো তাহলে পানিগুলো কিন্তু গ্যাস হিসেবে থাকতো, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন উপস্থিতির জন্য সাধারণত আমরা পানিকে তরল হিসেবে পাচ্ছি, তাই হাইড্রোজেন বন্ধনের অপর নাম জীবন বলা যেতে পারে। এরপর উদ্দীপকের এক নং পদার্থের গঠন ব্যাখ্যা করো, গঠন মানে এটা বরফের গঠন, বরফের গঠন ব্যাখ্যা করে তোমরা বলবে যে এটা সাধারণত পানি অপেক্ষায় ঘনত্ব কম, সেই জন্য এটা পানির উপর বাস্তব থাকে। তারপর হচ্ছে সেলুলোজ ডিএনএ প্রোটিন তারপর সুক্রোজ এগুলোর গুরুত্ব নিয়ে আলোচনা কিছুক্ষণ আগে আমি করেছি, কাজে প্রিয় শিক্ষার্থীরা এগুলোর গুরুত্ব তোমরা একটু দেখে নেবে এবং এই প্রশ্নটার যথাযথভাবে উত্তর তৈরি করে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালোই থাকো, সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।